আজ সন্ধ্যার খাবারে আমরা বানাতে চলে এসেছি আলুর টিকিয়া চাট। তো আলু টিকারে কিভাবে বানানো হয় চলো দেখে নিই। নিয়ে নিয়েছি সেদ্ধ আলু, আর এখানে পেঁয়াজ কুচো, লঙ্কা, আদা কুচো, আর সাথে যা লাগবে নুন, সস, সামান্য চিনি, চাট মশলা, এগুলো আমি রেডি করে নিয়েছি। এটা বানানোর জন্য প্রথমে আলু, সেদ্ধ আলুটাকে ভালো করে মেখে নিতে হবে। এর মধ্যে নুন, সস, সামান্য পেঁয়াজ কুচি, আদা কুচি, যা যা দরকার সব দেওয়ার পরে একটু কর্নফ্লাওয়ারও দিয়ে দেবো, যাতে এটা টাইট হয়। শুধু আলু দিয়ে করলে সেটা কড়াইতে দেওয়ার পরে উল্টাতে অসুবিধা হবে, মানে ভেঙে যাবে, নরম হয়ে যাবে। আর সাথে একটু বেসনও দিয়ে দেবো। সবকিছু দিয়ে একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব। এবারে দুই হাতে একটু তেল মাখিয়ে নিয়ে ওই মাখা আলু থেকে এইভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করে গোল মতো শেপ দিয়ে, টিকিয়ার শেপে দিয়ে আমি তার উপর একটু সামান্য ময়দা দিয়ে কোট করে তারপরে গরম তেল এবারে একটা বাটির মধ্যে টিকি, একটা করে টিকি আমি দিয়ে দেব, তার উপর দিয়ে ছড়িয়ে দেব ফেটিয়ে রাখা টক দইটা। এবারে এর উপর কিছু পেঁয়াজ কুচো, আদা কুচো এবং লঙ্কা কুচো আমি ছড়িয়ে দেব। দিয়ে দেব একটু চাট মশলা আর ভাজা জিরে গুঁড়ো। আর এর উপর দিয়ে ছড়িয়ে দেব তেঁতুলের মিষ্টি চাটনি।